গুড মর্নিং। আজকে বুধবার, ছুটি আছে, তো দেখো রুটি হবে, একটু ভাবছি বেগুন ভাজা করব বন্ধুরা। আর দেখি তোমার দাদা বেলায় মাংস আনবে, অপেক্ষায় আছি, সব কেটে কুটে রেডি রেখেছে। প্রায় সব হয়ে গেছে। দেখো তোমাদের দাদা কি করছে, কালকে মুখ করছিল না, দেখো আজকে ঘর মুছে দিচ্ছে। ঘর মুছে দিচ্ছে, দেখেছো বন্ধুরা? হ্যাঁ বলো, হ্যাঁ হয়ে গেছে, দাঁড়াও। ও আর যে লুডো খেলছে দেখছো, দেখো আর একজন বসে আছে, কি খাবে না? হ্যাঁ মাংস হয়ে গেছে বন্ধুরা, এই যে এবারে তোমার দুভাগ করব রাত্রেরটা, দুটো তো আমি আবার চিন্তা ভাবনা করে রাখি, একটু ওদের হলেই ব্যাস, আমাদের আর কোনো ব্যাপার না। তুলে রাখছি, অনুভব অভিজিৎ কি বলতো, অনুভব জানো বন্ধুরা, তো তোমার তো বলেছি তোমাদেরকে, অনুভব একটু তোমার ইয়ে মাছ ভালোবাসে না, এক পিস মাছ দিল ও মানে কাঁদবে, ইয়ে করবে, এটা কি খাওয়া যায়, গন্ধ, মাছ আনলে কি করবে জানো, এদিকে আর আসবে না, ও আর নাক ধরে ধরে যদি আসে নাক ধরে ধরে বসে থাকবে। হ্যাঁ এবার এই মাংসটাই ও খায়, ওই মাংস আগে আমাদের হতো বন্ধুরা, সত্যি কথা বলতো মাংস কিরম হতো বলো তো, সপ্তাহে একদিন বা দুদিন, দুদিনও হতো, কিন্তু এই জবে দিয়ে অনুভব মাছ খেতে খেতে শিখলো না, মা মানে মাংস খায় শুধু, তখন দিয়ে আরও বেশি হয়ে গেল। ও খালি বলবে একটু মাংস, ওই মাংস ঝোলটা হলেই খুশি অনুভব, মাংস না হলেও চলে যাবে। রাত্রে তুলে রাখলাম নিশ্চিন্ত, সকালবেলা বলো কি চালের পাপড় খাবে, এই দেখো চালের পাপড় বলে যে সে চালের পাপড়ে পড়ে আছে, না আমাকে খেতে দিল না, ও খেল রেখেছি, ও অভিজিৎ আবার বিকালবেলা এসব খেতে ভালোবাসে, খায় তাহলে খাবে। টিভি সারানো হচ্ছে, টিভি টিভিটা খারাপ হয়ে গেছে না, মেকানিক এসছে টিভি সারাচ্ছে, এই টিভিটা খারাপ হয়ে গেছে, এবার এই টিভিটা সারানো হচ্ছে, ওই টিভি সারানো হচ্ছে, টিভি ও কী সারা কী সারাচ্ছে বাবু, কী সারাচ্ছে, টিভি বলো টিভি, হ্যাঁ তুমি যাবে না, টিভি সারাচ্ছে, এই টাকে চুমুকাচ্ছে রে, সর্বনাশ করেছে বাবু, দুইটাকে চিম খেয়েছে, চিজি সারাচ্ছে, ওরে চিজি করবে না, ও চিজি করবে না, চিজি না, চিজি করবে না বাবু, বিশু কাকা কোথায়, এই ছোটো বাবু ওই বাইরে দেখছে, হ্যাঁ যাও চকলেট খাও, যাও যাও টিন ফাড়ি নিয়ে যাও টিন দেখবে, হ্যাঁ কি করছে, ইয়া হচ্ছে দেখো লুডো খেলছে, আর অভিজিৎ বসে আছে, ভাতু খাবে, হ্যাঁ ভাতু বসাচ্ছি, এর মধ্যে এত গরম ঘাম হচ্ছে বন্ধুরা, খুব একটা কিন্তু গরম নেই আমাদের, কিন্তু কি জানি ঘাম হচ্ছে, চলো রান্না করে যাই। আমাদের যেন বন্ধুরা দুটো টিভি মানে খারাপের দিকে বলতে গেলে চলে, মিস্ত্রি এসেছিল কিন্তু কিচ্ছু হলো না, বলছে সেট টপ বক্সের প্রবলেম, ওনারা কিছু করতে পারবে না,
সেটআপ বক্সের অফিসের লোকের ডাকা হলো, তা ও কালকে আসবে বলেছে। আজকে আর কিছু হবে না, ওই কোনো রকমে চলছে। বড় টিভিটা, দুটো টিভিরই একসাথে ডিস্টার্ব দেখা গেল, জানি না ঠিক হলে তো খুবই ভালো কথা। কী হবে জানি, এবার ভাত বসাবো বন্ধুরা, মাংস তো আছে, একটু ভাত করবো, হয়ে যাবে। আমাদের গ্রামের দিকে আমার মা বলছিল খুব মানে অসুবিধা হচ্ছে জানো বন্ধুরা, যে পাট, এখন তো পাট আমাদের গ্রামের দিকে এখন পাট চাষ, মানে আর কি পাট চাষ বলতে কি পাট উঠবে, এবারে পাট কেটে ওটাকে জলের মধ্যে চোবাতে হয়। তো কি বলবো বন্ধুরা, ঘাম হচ্ছে, দেখো কি কথা বলবো। মা বলছে আমাদের এদিকে যেটুকুনি বৃষ্টি হচ্ছে আমার মাদের ওখানে ততটুকুও বৃষ্টি নেই, এবার কি করবে। মা একটু আগেই মা ফোন করেছিল, বলছে দেখ না এত চিন্তা হচ্ছে, সবাই কেউ মানে পাট মানে সাহস করে আর কাটতে পারছে না, যে পাট কেটে এসে ওটা তো জলের মধ্যে চোবাতে হবে, জলই নেই আমাদের ওখানে, একটুও বৃষ্টি হচ্ছে না, মানে বলছে ঝিরিঝিরি মানে উঠোনটাও ভিজছে না, এরকম বৃষ্টি হচ্ছে, হয়ে থেমে যাচ্ছে। আমাদের গ্রামের দিকে এখন খুব খুব অসুবিধা মানুষের। এমনি তো জানো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এই যে আষাঢ় শ্রাবণ মাস আমাদের গ্রামের মানুষদের না খুব অভাব কষ্টের মধ্যে দিয়ে যায়, কাজ হয় না বর্ষাকাল, তো এই বর্ষাকাল দুই মাস চাষবাসের কাজে। এখন আমাদের গ্রামের দিকে গেলে বেটা ছেলে মানে বলতে গেলে মানে হাতে গোনা হয়তো কয়েকজন যারা বয়স্ক তারাই বাড়ি আছে, আদারওয়াইজ একটু যাদের অল্প বয়স মাঝারি বয়স তারা সব ওই অন্ধ্রে উত্তরপ্রদেশ, বেশিরভাগ অন্ধ্রে সবাই খাটতে গেছে, নইলে সংসার চালাতে পারবে। এই দুই মাস না খুব অভাব কষ্টে যায়, যখন আমরা ছোটো ছিলাম তখন তো আরও অভাব কষ্ট হতো আমাদের, আমরা কি খেতাম জানো এই তোমার এই বর্ষাকালে, সজনে শাক মা ডাল রাখতো, যে খেসারি শাক আমাদের জমিতে খেসারি হয় সেই খেসারি শাকের ডালের বড়া, সজনে শাক, কচুর লতি, কচুর ফুল, এই সব ছিল আমাদের এই আষাঢ় শ্রাবণ মাসের খাবার, এত অভাব কষ্ট যায় এই সময়টা মানুষের। তবে কি এখন মানুষ অনেকটা উন্নতি হয়েছে, যাই হোক একটু পয়সা হয়েছে তাদের, তার থেকে একটু বেটার পজিশনে আছে, এখন সব মিলে ভালোই আছে তারা এখন।